তো ভাই লোক কেমন আছে সবাই সবাইকে স্বাগতম অ্যাফার এর নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি নতুন একটি গেম খেলতে যাচ্ছি যেটির নাম হচ্ছে হান্ড্রেড ইয়ার্স অফ লাইফ সিমিলেটার তো বন্ধুরা এই গেমে মূলত জিরো বছর বয়স থেকে একদম কাল থেকে একশো বছরের বৃদ্ধ পর্যন্ত এই গেমে হওয়া যায় তো বন্ধুরা এই গেমটি অনেক ইন্টারেস্টিং কারণ এই গেমে আমি মাছ ধরবো সাথে আমি এই গেমের ভিতরে আমার ক্লাস খুঁজে বের করব এবং তার সাথে আমি রিলেশনও করব। সাথে আমি পড়ালেখা যা যাবতীয় অনেক কাজ করব যেগুলো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আমি যখন এই গেমটা স্টার্ট করি তো এখানে আমি ছেলে হব নাকি মেয়ে হব আমাকে ডিসাইড করতে বলতেছে যেহেতু আমি এখানে ছেলে তাই আমি ছেলেকে সিলেক্ট করে নিই এখন ছেলে সিলেক্ট করার পর এখানে বলতেছে যে একটি ব্যাবে সিলেক্ট করো তো এখানে অনেকগুলো ছবি দিয়েছে তো ভাই নিচের দুইটা একদমই সিলেক্ট করবো না কারণ এত কালো আমি অতটা কালো না তো ভাই প্রথমটাও সিলেক্ট করবো না এত ফর্সা না তো আমি দ্বিতীয় ব্যাবিটা সিলেক্ট করবো যেটা আমার সাথে হালকা করে ম্যাচ আছে তো এটা থেকে আমি অনেকটা ফর্সা আছি তো যাই হোক এখন আমি গেমটি স্টার্ট করি তো বন্ধুরা গেমটি স্টার্ট করার পর সবার প্রথমে এখানে নাম দিতে বলতেছে যে আমার ক্যারেক্টারটা থাকবে তার নাম কি দিব তো বন্ধুরা এখানে আমি আমার ক্যারেক্টারের নাম দিয়ে দিব কি দিব কী দিব তো ভাবতে ভাবতে আমি একটা হাঁকাও নাম দিয়ে দিই যেটি ছিল টুকাই তো টুকাই লেখে আমি এটির নাম সেভ করে দিই এবং দেখতেছি টুকাই এখানে এক বছর বয়সের হয়ে গেছে তো বন্ধুরা সে এভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছে এবং এক বছর বয়সে আসছে তো বন্ধুরা এখন দেখার পালা যে সে এক বছর বয়সে কি করে এবং একশো বছর বয়সে সে কি করবে তো বন্ধুরা এটি যদি দেখতে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টুকাই আছে সে এখানে কিছু খাবার দিয়েছিল এবং এখানে সে কান্না করতেছিল তো এদিকে বাবা ডাকতেছে যে আমার কাছে আসো এবং এদিকে মা ডাকতেছে যে আমার কাছে আসো তো আমি এখন চিন্তায় পড়ে গেলাম যে যাব কথায় তো ভাবলাম প্রথমে আমি বাবার কাছে যাই কারণ বাবার কাছে গেলে টাকা পয়সার অভাব থাকবে না তো মায়ের কাছে গেলে মা শুধু কলে করে নিয়ে বেরোবে তার জন্য আমি সবার প্রথমে এখানে বাবা সিলেক্ট করবো এবং বাবার কাছে যাব দেখি যদি প্রথম প্রথমে টাকা পয়সা হয়ে যায় তো বন্ধুরা আমি এখানে ড্যাড সিলেক্ট করি এবং আমি বাবার কাছে যাচ্ছি তো বন্ধুরা বাবা আমাকে কলে তুলে নিল এবং যখনই আমাকে কলে তুলে নিল দেখতেছে বাবার গায়ে সার নাই ও মাই গড ভাই এখন বুঝছে তো যেহেতু আমি ছোটো আছে তার জন্য আমাকে মায়ের কাছে যাইতে হবে কারণ ছোটোবেলায় মায়ের দুধ ভাবে বড় করাবে তো তার জন্য আমাকে এখানে মা সিলেক্ট করতে তো বন্ধুরা আমি ভুল করে বাবা সিলেক্ট করে ফেলেছিলাম তো এখানে কোনো প্রকার ভুল করা যাবে না তো বয়সে অনুযায়ী যেরকম যেটা কাজে লাগবে তো সেটা করতে হবে তাছাড়া যদি আমি অন্যটা চুজ করি তাহলে আমি আমার লেভেলটা রিচ করতে পারবো না এবং অন্য লেভেলে যাইতে পারব না তার জন্য আমাকে সঠিক চুজ করতে হবে তো এখানে আমি আবার সেই লেভেলটি খেলি এবং এখন আমি মায়ের যে ছিল সেটিকে আমি সিলেক্ট করে দিই এবং দেখতেছে মা এখানে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এবং বাচ্চা বড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা এভাবে আমার যতগুলো লেভেল আসবে সবগুলোতে একটা করে জিনিস চয়েস করতে হবে তাহলে আমার বয়সটা বাড়বে এবং আমি নেক্সট লেভেলে যাইতে পারবো তো আমি এখানে সঠিক যে জিনিসটা ছিল সেটি চুজ করেছিলাম মা তারপরে আমি দ্বিতীয় বছরে চলে আসছি তো এখানে দ্বিতীয় বছরে এসে দেখতেছি যে টুকায় অনেকটা বড় হয়ে গেছে এবং এখানে দেখতেছি মা ওইদিকে ডাকতেছে যে আমার কোলে আসো এবং এখানে আমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে হাঁটার জন্য তো বন্ধুরা এখানে আমি হাঁটতেছিলাম এবং অনেকগুলো খেলনা ছিল কিন্তু আমি সেই খেলনাগুলো নিয়ে ফেলতেছি না তো আজকে শুধু আমাকে হাঁটার ট্রেনিং এ দিচ্ছে কিন্তু যে আমাকে তো আর ডাকতেছে না তো ভাবলাম যাবো না কিন্তু যখনই আমি তার কোলে যাই দেখতেছি সে অনেক আনন্দে লাফালাফি করতেছে তো বন্ধুরা এখন আমার যে টুকাই ক্যারেক্টারটা আছে এ একদম তিন বছরের হয়ে গেছে তো বন্ধুরা যেহেতু তিন বছরের হয়ে গেছে তো এখানে এসে একটু বড় হয়ে গেছে এবং জানে না সে এখনো হাঁটতে শিখবে কিনা তো বন্ধুরা এই তিন বছর বয়সে আসে দেখতে যে আবারও সে সেই একই ভাবে হাঁটছিল ও না দেখতেছি যে এ তো এখানে দাঁড়াই উঠছে এবং এখানে দুইটি জিনিস দিয়েছে তাকে খেলার জন্য তো প্রথমে দিয়েছে একটি ভাস এবং এদিকে দিয়েছে টয়নাইট তো বন্ধুরা এখানে যে এটি কাচের তো এটি যদি আমি একে খেলতে দিই তাহলে যদি ভেঙে টেঙে দেয় তাহলে তার হাতে সমস্যা হতে পারে তো এখানে যে টয়নাইট খেলনাটা আছে এটা দিব এটা দিয়ে খেললে কোনো প্রকার সমস্যা হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছে টুকাই সে খেলনাটি নিয়ে নিয়েছে তো বন্ধুরা দেখতে সে এখন হয়তো বা খেলবে কিন্তু না দেখতে সে এটা নিয়ে ভাঙে ফেলতেছে এবং এদিক থেকে তার আব্বু চলে আসছে এবং এটা যখনই দেখে যে ভেঙে ফেলেছে তার আব্বু একদম অবাক হয়ে যায় যে এতগুলো টাকা আমার নষ্ট করে দিচ্ছে তখন টুকাইয়ের বাবা টুকাইয়ের দিকে ইশারা করে বলতেছে না বাবা এটা ভাঙিও না ভাঙলে আমার অনেক টাকা লস হয়ে যাবে কিন্তু টুকাই কি কথা শুনলো আবার সে একদম চিড়ে ফেলে দিয়েছে দুই দিক করে দিয়েছে এবং তার বাবা অবাক হয়ে গেছে যে আমার এতগুলো টাকা সে লস করে দিল তো বন্ধুরা এখন দেখতেছে টুকাই হাঁটতে হাঁটতে যাচ্ছে কিন্তু চার বছর বয়সে না গিয়ে টুকাই একদম মনে হয় ডিরেক্ট পাঁচ বছর বয়সে যাবে কারণ এখানে চার বছর বয়স নাই এবং দেখতে চার বছর বয়সে অনেকটা বড় হয়ে গেছে এবং পাঁচ বছর বয়সে গিয়েছে তো চার বছর বয়সের কোনো কাজকাম এখানে কিছুই দেখলাম না যেহেতু পাঁচ বছরে গিয়েছে তো পাঁচ বছরে বাচ্চারা স্কুলে যায় এবং এখানেও সে স্যাম একইভাবে স্কুলে আসছে এবং দেখতেছে লাঞ্চের সময় হয়েছে এবং পিছনে একটা সুন্দরী মেয়ে বসে আছে তো টুকাই কি করবে এই মেয়েকে কিন্তু এখানে দুইটা অপশন দিয়েছে যে সেই মেয়েটাকে ইনভাইট করতে বলতেছে লাঞ্চের জন্য না হয় বলতেছে নিজে একা খাও তো বন্ধুরা যেহেতু একটা মেয়ে পাইছে তার জন্য তো এখানে তাকে ইনভাইট করাই লাগে তো যাই তাকে বলি যে তুমি কি আমার সাথে একসাথে লাঞ্চ করবা তো সে যদি রাজি হয়ে যায় তাহলে ভালো আর না হলে আমি একাই খেয়ে নেব তো দ্বিতীয়ত অপশন আছে তো আমি তার কাছে যাই এবং তাকে আমি বলি যে তুমি কি আমার সাথে লাঞ্চ করবা এবং সে বলে হ্যাঁ করব কোনো সমস্যা নাই তো বন্ধুরা এটি শুনে টুকাই একদম খুশি হয়ে যায় এবং যখনই সে খুশি হয়ে যায় তার লাঞ্চ নিয়ে আসে তো তারা দুইজন মিলে এই লাঞ্চটা খেয়ে নেয় তো বন্ধুরা একদিন যাইতে যাইতে টুকাই একটা মেয়ে পড়ায় ফেলছে তো বন্ধুরা দেখি ছয় বছর বয়সে জিআই কি হয় যদি এটা মা জানে তাহলে অনেক বকা দিবে দেখি কি করে যদি আবার মা শুনে যে আমি লাঞ্চ অন্যজনের সাথে ভাগাভাগি করে খেয়েছে আমি ফুল মতো খাইনি তাহলে তো আরও শাস্তি দিতে পারে তো আমি ছয় বছর বয়সে আসি এবং দেখতে যে মা বকা দিচ্ছে ভাবতেছে মা মনে জেনে গেছে তো মা আসলেই জেনে গেছে এবং মা বলতেছে তুই এত বড় ভুল করেছিস তার জন্য তোর এটা শাস্তি তো তোকে এখন টয়লেট পরিষ্কার করতে হবে তো বন্ধুরা আর কোনো কাজ ছিল না আমাকে টয়লেট পরিষ্কার করার কাজ দিচ্ছে তো যাই হোক এই শাস্তিটা আমাকে মাথা পেতে নিতে হবে কারণ আমি মাকে না জানিয়ে ভুল করেছি তার জন্য আমাকে এই শাস্তিটা গ্রহণ করতে হবে তো বন্ধুরা এইদিকে দেখতেছি টয়লেটটা একদম অপরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা কে জানি উপর পর্যন্ত তো বাথরুম করেছে বা একদম একটু ভালোভাবে এটা করলে তো হয় তো আমি এখানে ফুল মতো একদম চকচকা করে দেবো না হয় আরও শাস্তি বেড়ে যাবে তো বন্ধুরা অনেকক্ষণ শাস্তি হওয়ার পর আমি এটা একদম ফুললি ফুলভাবে একদম পরিষ্কার করে ফেলি একদম সাদাই চকচক করতেছে তো বন্ধুরা কাজ আমার একশো পার্সেন্ট হয়ে গেছে তো আমি এখন যাব সাত বছর বয়সে টুকাইকে নিয়ে এবং দেখব এই টুকাই সাত বছর বয়সে কি করে তো বন্ধুরা টুকাই দৌড়াইতে দৌড়াতে সাত বছর বয়সে চলে গেছে এবং দেখতেছি টুকাই এই সাত বছর বয়সে আর একটু বড় হয়ে গেছে এবং এই সাত বছর বয়সে দেখতেছি সে তার ফ্যামিলি নিয়ে একটা পিকনিকে ঘুরতে গেছে এবং এই পিকনিকে দেখতেছি ওইদিকে বাচ্চারা নদীতে গোসল করতেছে এবং খেলতেছে এখানে টুকাইয়ের দুইটি অপশন হয়তো বা তাকে মাছ ধরতে হবে নদীতে গিয়ে এবং না হয় তাকে তাদের সাথে জয়েন করতে হবে খেলাধুলা করতে গিয়ে তো বন্ধুরা এখানে যদি আমি মাকে না জানিয়ে আবার খেলাধুলা করতে নিয়ে যাই টুকাইকে তাহলে আরও শাস্তি দিতে পারে বড় তার জন্য ভালো আমি ফিশিং করে আসি সেখান থেকে যদি মাছ ধরি তাহলে মাও খুশি হয়ে যাবে এবং আমাকে যদি মনে মনে কোনো শাস্তি দেওয়ার ভাবনা করতে ছিল তাহলে সেটা ভুলে যাবে এবং আমার খুশি হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি ফিশিং করতেছিলাম কিন্তু দেখতেছি টুকাই ফিশিংয়ের কোনো প্রকার মনোযোগ নাই সেদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে সেই দিকেই তার মনোযোগ কারণ সেও এখন বাচ্চা আছে তো অনেকক্ষণ ধরে ফিশিং করতেছে কিন্তু কোনো প্রকার মাছ আসতে না তো এখানে টুকায় অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছে এবং অবশেষে একটি সে বড় মাছ ধরেছে তো বন্ধুরা এটি যদি বাসায় নিয়ে গিয়ে দেখানো যায় তাহলে মা অনেক খুশি হয়ে যাবে তো অবশেষে মা খুশি হয়ে যায় এবং টুকাইয়ের বয়স আস্তে আস্তে বেড়ে যায় এবং আট বছর বয়স হয় তো আট বছর বয়সে এসে এখন সে অনেকগুলো বন্ধু পেয়েছে যেগুলো আগে তার ছিল না তো এখানে বন্ধুদের টাচ করতে হবে মানে কানামাচি বোবো যেমন খেলনা ছিল তো এখানে সে খেলতেছে তো বন্ধুরা এখানে দুইজনকে টাচ করেছে মানে এখানে টাচ করতে হবে বাড়ি মারতে হবে না তো বন্ধুরা এখানে আমি টাচ করছি তিনজনকে তো একজন বাকি আছে তো এখানে আমি যখনই তার কাছে যাই দেখতেছি সে দৌড়ে অন্যদিকে চলে যাচ্ছে তো আমি একটু বুদ্ধি খাটাই তাকে ধরতে চাইছিলাম কিন্তু সে আটকে দাঁড়াই ছিল তো আমি অবশ্যই তাকে পিটাইতে পিটাইতে ধরে নিই এবং আমার যে আট নাম্বার লেভেলটি ছিল এবং আট বছর বয়স ছিল সেটি আমি ক্রস করে ফেলেছি এবং এখন আমি টুকাইকে নিয়ে যাব নয় বছর বয়সে এবং দেখবো এই নয় বছর বয়সে কি হয় টুকাইয়ের জীবনে তো বন্ধুরা দেখতেছে টুকাই এখানে বসে আছে সন্ধ্যাবেলায় হয়তোবা তো সে এখানে ড্রয়ার খুলে দেখতেছে দুইটি অপশন দিয়েছে তো বন্ধুরা এখানে কি দেখলো না দেখলো আমি কিছুই বুঝতে পারতেছি না তো এখানে বানানা আছে এবং এদিকে ক্লোন আছে তো আমি সবার প্রথমে যে বানানা অপশনটি আছে সেটি সিলেক্ট করে দেবো ভাই বানানা কি ক্লোন কি আমি কিছুই বুঝতে পারতেছি না তো আমি যখনই বানানা সিলেক্ট করি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার একটা বানানার কস্টিউম আছে মানে কলার একটা কস্টিউম দিয়েছে তো বন্ধুরা এদিকে দেখতেছে আমার যে ফ্রেন্ডগুলো আছে তারাও একটা নতুন নতুন কস্টিউম নিয়েছে তো একজন স্ট্রবেরি নিয়েছে এবং একজন যে কি নিয়েছে আমি বুঝতে পারতেছি না তো বুঝতে পারতেছি না এটা কি কী জন্য এগুলো পড়ছে হয়তোবা কোনো উৎসব তার জন্য এরা এখানে পড়ছে তো এখানে বলতে যে স্পোকি হাউস নাকি স্কেরি হাউস বা স্কেরি হাউজে যাবো না তো স্পোকি হাউজে আমি চাপ দিই তো আমি যখন স্পোকি হাউজে চাপ দিই এবং দেখতেছি একটা দরজার সামনে আমাদের নিয়ে চলে যায় এবং আমি যখনই দরজাতে কলিং বেল বাজায় এবং তাকে বের হয়ে আসতে বলতেছি এবং দেখতেছি সেও নতুন সাজে সাজছে এবং আমাদের কিছু খাবার দিল তো আমরা সেই খাবার নিয়ে চলে আসি এবং আমরা খুব সবাই মিলে আনন্দ করি এবং এভাবে তার নয় বছর বয়সটি চলে যায় এবং সে দশ বছর বয়সে অতিক্রম করে তো এখন দেখার পালা দশ বছর বয়সে টুকাই কি করে তো বন্ধুরা এখন দেখতেছি দশ বছর বয়সে টুকাইকে তার বাবা সুইমিং পুলে নিয়ে গেছে এবং টুকাই সামনে একজন সাঁতার কাটতেছে তো এখন কাজ হচ্ছে এই সুইমিং পুলে যেহেতু নামাইছে তো আমাকে সবার প্রথমে ট্রেনিং নিতে হবে তো এখানে দুইটা অপশন ছিল একটা ছিল কিপ ট্রেনিং এবং একটা ছিল আই এম রেডি নাও তো আমি এখন রেডি না আমি এখানে ট্রেনিংয়ে চাপ দিই এবং এক ঘন্টা ট্রেনিং নেওয়ার পর আমি খুব সুন্দরভাবে সাঁতার কাটতে পারতেছি এবং বাবা অনেক খুশি হয়ে গেছে কারণ এক ঘন্টা ট্রেনিং দেওয়ার ফলে আমি অনেকটা ডেভেলপ করতে পেরেছি নিজেকে এবং আমি সুইমিং করতে পারতেছি তো বন্ধুরা এইভাবে আমার দশ বছর বয়সটি চলে যায় এবং আমি এগারো নম্বর বয়সে আসি এবং দেখবো এখন টুকাইয়ের জীবনে এগারো নম্বর বয়সটি কি হয় কিন্তু দেখতেছি এগারো নম্বর বয়সে বাবা তাকে শাস্তি দিচ্ছে এবং বলতেছে পানির ট্যাপ নাও এবং আমাদের যে গাড়িটি আছে সেটি সুন্দরভাবে ধুইতে বলতেছে তবু ধরে এখানে শাস্তি বললে ভুল হবে কারণ আমাকে এখানে কাজ শেখাচ্ছে যেটা আমার পরবর্তী সময়ে কাজে লাগবে কারণ আমি যখন বড় হব আমি আমার নিজের গায়ে নিজেই ধুইতে পারবো তার জন্য আমি এখানে পানির যে কলটি ছিল সেটি নিয়ে নিই এবং খুব সুন্দরভাবে আমার গাড়িটিকে চারদিক দিয়ে ধুয়ে এবং আমার একশো পার্সেন্ট কাজ সুন্দর হয় এবং পারফেক্টলি আমি যে কাজটি দিয়েছিলো আমি সেটি করতে পেরেছি তো বন্ধুরা এভাবে আমার এগারো নম্বর বছর বয়সটি শেষ হয়ে যায় এবং আমি বারো নম্বর বছরে যাই এবং দেখবো এখন টুকাই বারো নম্বর বছরে কি করে তো বন্ধুরা এখানে টুকাইকে বারো নম্বর বছর বয়সে একটা গির্জায় পাঠায় এবং এখানে তাকে প্রার্থনা করতে বলতেছে তো বন্ধুরা এখানে আমার দুইটি অপশন দিয়েছে ওয়ালপিস পিস এবং গড ডাজ নট ই তো বন্ধুরা এখানে আমি ওয়াল পিস দিব কারণ এমনিতে বাংলাদেশে আমাদের বঙ্গবাজারে আগুন লেগেছে এবং কাল নাকি শুক্রবারে কি যেন একটা যাবে তার জন্য আমি পিসে চাপ দিই এবং যে এই গির্জার মালিক ছিল সেও খুশি হয়ে গেছে কারণ আমার যে প্রার্থনাটি করেছিলাম সেটি মনে হয় তাদের দরবারে কবুল হয়ে গেছে এবং ওয়ার্ল্ডে শান্তে আসছে এবং সেও আমাকে অনেকটা সান্ত্বনা দেয় এবং তোমার যে দোয়াটি করলা তুমি সেটি কবুল হয়ে গেছে তো বন্ধুরা এটা একদম ফ্যাক জিনিস এগুলো আমি বিশ্বাস বিশ্বাস করি না তো বন্ধুরা এখন আমাকে যাইতে হবে বারো নাম্বার বছর থেকে তেরো নাম্বার বছরে তো বন্ধুরা আমার বারো নাম্বার বছরটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন তেরো নাম্বার বছর বয়সে যাব এবং টুকাই দেখবো সে তেরো নম্বর বছরে কী করে কিন্তু দেখতে সাড়ে বারো বছর বয়সে সে অনেকটা বড় হয়ে গেছে এবং তেরো নম্বর বছর বয়সে আসছে এবং আমি তেরো নম্বর বছর বয়সে তাকে এখানে দেখি যে সে একটা স্কুলে গেছে মনে হয় ভাই প্রাইমারি লেভেল শেষ করে এখন হাই স্কুলে গেছে তো বন্ধুরা এখানে হাই স্কুলে সে হাঁটতে হাঁটতে যাচ্ছিল কিন্তু হঠাৎ তাকে কে যেন একটা চুটকি লাগায় ফেলে দিয়েছে তো বন্ধুরা এখানে দেখতেছি একদম টুকাই শুয়ে পড়ে আছে তো এখানে দুইটি অপশন দিয়েছে কিপ ওয়ালকিং এবং কিপ ফাইটিং তো বন্ধুরা আমি এখানে যাব না কারণ আমি অনেকটা তেজি তো আমি এখানে তাকে ফাইট করবো এবং তাকে বলবো যে তুমি আমাকে ফেলেছিলে কেন আমি যখন এই ফাইটে চাপ দিই দেখতেছি অনেকগুলো মানুষ দেখতে আসছে আমাদের লড়াইটি তো যেহেতু অনেকগুলো মানুষ আসছে তাই আমার মান মানে একটা ব্যাপার আছে তো আমি এখানে তাকে মেরে ফেলবো এবং এখান থেকে আমি বিদায় নেবো তো বন্ধুরা এখানে আমি অনেকক্ষণ ধরে তাকে মারি এবং এখান থেকে বিদায় নিই এবং দেখতেছি একটা মেয়ে পটে গেছে ভাই আমার মার দেখে তো ভাই আমি তাকে নিয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাই এভাবে টুকাই যে তেরো নম্বর বৎসরটি ছিল সেটি শেষ হয়ে গেছে তো এখন টুকাই চোদ্দো নম্বর বছর বয়সে যাবে এবং দেখব চোদ্দ বছর বয়সে টুকাই কি করে তার জীবনে তো বন্ধুরা আমি যখনই প্লে করি এবং বলতেছে রিচ ওর গাল তো আমার যে মেয়েটি পছন্দ করেছিল তাকে আমার খুঁজে বের করতে হবে এবং তার কাছে যাইতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি সে সামনের দিকে আছে তার জন্য আমি দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছিলাম কিন্তু এখানে দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ কে একটা আসছে এবং আমাকে ফেলে দিল ভাই কিছুই বুঝলাম না আমাকে ফেলে দিলো তো আমি উঠে দাঁড়াই এবং তার কাছে যাই কিন্তু দেখতেছি আবার আমাকে ফেলে দিল তো বন্ধুরা যে করে আওক আমাকে তার কাছে যাইতে হবে তো যখনই যে ভাই দেখতেছি সে একদম খুশি হয়ে গেছে এবং আমি তার সাথে কিছুক্ষণ কথা বলতেছি এবং তাকে আমি প্রপোজ করলাম সে অনেকটা রাজি হয়ে গেছে তো বন্ধুরা রাজি হওয়ার পর এগুলো কি হলো ভাই যাই হোক ভাই এগুলো দেখার দরকার নেই ভাই টুকায় একদম চোদ্দ বছর বয়সে যা আমি হয়তো বা একুশ বছর বয়সে তা করতে পারি নাই তো আমি পনেরো বছর বয়সে চলে আসছি ভাই এ বড়ো হয়ে কী করবে তোমরা নিজেই ভাবো যেহেতু চোদ্দ বছর বয়সে তার এই অবস্থা তো পনেরো বছর বয়সে এসে দেখতেছি সে ঘুম থেকে উঠতেছে এবং সে তার হাত মচ পা মচ মনে হয় সে অনেক টায়ার্ড আছে তো এখানে আমাকে দুইটি অপশন দিয়েছে গো টু স্কুল এবং স্কিপ স্কুল তো বন্ধুরা এখানে দেখে মনে হচ্ছে সে টায়ার্ড তার জন্য গো টু স্কুলে দিব না স্কিপ স্কুল দিব তো বন্ধুরা আমি যখনই স্কিপ স্কুলে চাপ দিই দেখতেছি সে স্কুল না গিয়ে এদিক থেকে আবার হাঁটতেছে কিন্তু হাঁটতে হাঁটতে সে দেখেছি স্কুল ফাঁকি দিয়ে তার বন্ধুদের কাছে গেছে এবং দেখতে পাচ্ছি গতকাল যে মেয়েটি ছিল সেই মেয়েটি এখানে আছে এবং বলতেছে শুধু তোমার জন্য আমি সবাইকে আটকে রেখেছি তো চলো এখন ঘুরতে যাব তো বন্ধুরা যখনই এই কথাটাই বলে আমিও তার সাথে টুকাইকে দেখি ঘুরতে চলে গেছে তো বন্ধুরা সে স্কুল ফাঁকি দিয়ে এরকমটা করলো তো তোমরা কখনো স্কুল ফাঁকি দিও না প্রতিনিয়ত স্কুলে যাবা এবং ভালো একটা রেজাল্ট করবা তো বন্ধুরা দেখতে পাচ্ছ পনেরো বছর বয়সে টুকাইয়ের কি অবস্থা ষোলো বছর বয়স এবং একুশ বছর বয়সে সে কি করবে এবং আস্তে আস্তে যখন তার একশো বছর বয়স হবে তখন সে কি করবে এটি যদি তোমরা জানতে চাও তাহলে আমি তোমাদের জন্য নেক্সট এপিসোডে বছর বছর বয়স থেকে তার বয়সের জীবনীটি দেখাবো কারণ এটি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে এবং অনেক বড় হয়ে গেছে অনেকে আবার বোরিং হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো সুস্থ থাকো